পর্ব, গদা পর্ব হচ্ছে অন্যান্য পর্বগুলোর মধ্যে একটা পর্ব, এটা ছোট একটা পর্ব। তো এই পর্বটা অন্যান্য পর্বগুলোর মধ্যে একটা বর্ণনাপঞ্জি তৈরি করেছি, সেটা এখানে আলোচনা হচ্ছে হচ্ছে বিস্তৃতভাবে আপনারা দেখতে পাবেন। তো এখানে শুরু হচ্ছে এটা, বলবদ্ধ তীর্থযাত্রা ও দুর্যোধনের উলঙ্গ। না, তখন কৃতবর্ণ কৃপক অশ্বত্থামাকে ফলো করে পাণ্ডবদের দূত জানতে পারলেন যে দুর্যোধন জলে দ্বৈপায়ন হ্রদের জলে লুকিয়ে আছেন। তখন তারা পাণ্ডবরা গেলেন দ্বৈপায়ন হ্রদে দেখতে, এবং সেখানে গিয়ে তার দুর্যোধনের প্রতি যুধিষ্ঠির বোক মানে খারাপ তাকে অপমান করে করে বলছেন যে তুই মানে দুরাচার, তুই এরকম এত সবাইকে তোর বীর যুদ্ধে এত এত বীর মেরে এখন তুই নিজে ভয়ে ভয়ে পেয়ে লুকিয়ে আছিস, ক্ষত্রিয় কর্ম না করে তুই এখন মিন মিন করছিস, লুকিয়ে রয়েছিস, বেরিয়ে আয়, তোর এটা কি ঠিক হচ্ছে? এভাবে দুর্যোধনের প্রতি শ্রী যুধিষ্ঠির ভর্সনা করছেন। যুধিষ্ঠির দুর্যোধন বেরিয়ে আসেন এবং যুধিষ্ঠির সঙ্গে কথাবার্তা বলে শুরু করেন যে আমি কি করলাম, আমি তো যুদ্ধের মধ্যে আছি তো আমি কেন করব না, ঠিক করেছি আমি। তারপর ভীম তোমরা রেগে গেছেন যে দুর্যোধন তুমি এটা কি করছো, হ্যাঁ তুমি এত কিছু আমাদের খারাপ করেছো, আমাদের সবাইকে খারাপ দিন দেখিয়ে এলে আর তুমি এখন নিজে লুকিয়ে আছো, তোমাকে তো শেষ করবই বলে ভীমসেন অত্যন্ত রেগে গেলেন। এইখানে বলভদ্রের তীর্থযাত্রা বিবরণ শুরু হচ্ছে। বলভদ্র তীর্থ করতে গেছেন, এখন 12 বছর ধরে তীর্থ করেছিলেন। এবার 1 বছর অজ্ঞাতবাস, এই সময়টায় বলভদ্র সম্পূর্ণ বাইরে ছিলেন। এখানে বলভদ্র তীর্থযাত্রা বেরিয়ে কোথায় কোথায় ঘুরছেন, না বশিষ্ঠ তীর্থে প্রথম সেই বশিষ্ঠ তীর্থে ঘুরতে গিয়েছিলেন, এরপরে বেরিয়েছেন সোম তীর্থে, তারপরে যান বদরপাচন তীর্থে, তারপরে যান দেবল তীর্থে, তারপরে যান নমুচি তীর্থে, তারপরে যান বৃত্তখন তীর্থে, তারপরে যান দধিচি তীর্থে। তো এতগুলো তীর্থ প্রতিদিনই ভ্রমণ করছেন, কারণ সুদকে বধ করার জন্য তার অনেক মানে পাপ হয়েছিল, সেই পাপ ব্রহ্ম পাপ কে লাঘু করার জন্য তিনি এই তীর্থ শুরু করলেন করেছিলেন। এবার ঘুরতে ঘুরতে যখন শাণ্ডিল্যের আশ্রমে এসে পৌঁছলেন, তখন নারদের সঙ্গে বলরামের সাক্ষাৎ হয়। নারদ বলরামকে বলেন যে নারদ বলরাম, তুমি তো এতদিন ছিলে না ওখানে কুরুক্ষেত্রে, এত যুদ্ধ হলো, এত লোক খুনোখুনি হলো, মরলো, তাহলে তুমি দেখো গিয়ে, এখন তো তোমার শিষ্য দুর্যোধন মরতে বসেছে, তাই তুমি যাও। তখন নারদ বলরাম কথা এবং বলরাম রওনা দেন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। এখানে শুরু হয় কুরুক্ষেত্র তীর্থের মাহাত্ম্য। তারপরে ভীম যখন বলেছিলেন এবার কুরুক্ষেত্র তীর্থের মাহাত্ম্য হলো, এবার দুর্যোধন বললেন চলো তাহলে যুদ্ধ যদি করতেই হয় তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধ হলে সেখানে যে মৃত সে স্বর্গে আরোহণ করবে। সেখানে যুদ্ধ করতে যাওয়া হলো। এবার এখানে ভীম আর দুর্যোধনের প্রচন্ড গদাযুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের মানে সংকেতে ভীম দুর্যোধনের উরুকে ওই উরু মানে গদার আঘাতে চূর্ণ করেন। এইভাবে দুর্যোধনের উরু ভঙ্গ হয়। তখন এবার দুর্যোধন মাটিতে পড়ে আছে, এই সময় ভীম তার মাথায় পদাঘাত করেন এবং রাগ প্রকাশ করতে থাকেন। তখন যুধিষ্ঠির দুঃখ করতে থাকেন, তিনি ধর্মের অবতার, তিনি দুঃখ করছেন যে তুমি একই করলে, তুমি একজন মহারাজের মাথায় তুমি এরকম লাথি মারলে, এটা ঠিক করলে? তখন দুর্যোধন রেগে গেছেন যে তুই আমাকে এরকম করলি, আমি না হয় খারাপ করেছি কিন্তু এরকম তো আমি কখনো তোদের করিনি, এরকম করলি কেন? শ্রীকৃষ্ণের প্রতি দুর্যোধনের ক্রোধ, শ্রীকৃষ্ণের প্রতি দুর্যোধন বলছে তোমার জন্যই সমস্ত খারাপ, তুমিই তো সমস্ত এসবের জন্য দায়ী, তোমার জন্য এসব হয়েছে তাই তুমি সব থেকে বড় দোষী, তোমার পক্ষে ঠিক হবে না, এরকম বলছেন। এখন বলভদ্র রেগে গেছেন ভীমের উপরে যে ভীম এরকম কেন করলো, অনৈতিক ভাবে যুদ্ধ করে কেন দুর্যোধনকে মারলো। তাই ভীম যখন মানে দুর্যোধনের এটা দেখে বলভদ্র রেগে গেছেন ভীমের উপরে। তখন শ্রীকৃষ্ণ বলছেন বলভদ্র তুমি তো জানো না কেন রকম হয়েছে, তাই আগে তখন তিনি জানালেন বলভদ্রকে সমস্ত কিছু এবং বললেন যে যেটা হয়েছে তা ইচ্ছা ইচ্ছাতেই হয়েছে, তাই মেনে নাও বলে এই পর্যন্ত হয়েছে গদা পর্ব। তো এই পর্যন্ত ধন্যবাদ, এই পর্যন্তই ধন্যবাদ।